হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো সেদিন ছিল মোহাম্মদ জয়ন্তী। মোহাম্মদ জয়ন্তী তো উপরে এরকম আমাদের সাজানো হয় আর আমাদের রাস্তা দিয়ে এরকমভাবে মিছিল যায়, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো অলরেডি রামনবমীতেও আমাদের ওখানে খুব বড়ভাবে মিছিল যায়, সেটাও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা গিয়ে ওখানে চ্যানেলে দেখতে পারেন। কিন্তু এটা যেহেতু আমাদের বাড়ির সামনে দিয়ে যায়, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এটা হোয়াইট কালারের ড্রেস পরে সবাই মিলে যাচ্ছে ওদের মন্দিরে। তো আমি তো খুব বেশি ভিডিও এটা শ্যুট করতে পারিনি, আসলে খুব রোদ্দুর ছিল, তো আমি অল্প শ্যুট করতে পেরেছি। তো যতটুকু শ্যুট করেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুব ভিড় হয়, এক ঘন্টা দু ঘন্টা ধরে যেতে থাকে, ততক্ষণ ধরে তো আমার পক্ষে শ্যুট করা সম্ভব নয়, তাই আমি একটুখানি শ্যুট করে চলে এসেছিলাম। খুব রোদ হয়েছিল সেদিন। আর এখানে রাস্তায় রাস্তায় খাবার জল সব ওদেরকে দেওয়া হয়। তো হোয়াইট ইউনিফর্ম এতক্ষণ দেখলেন, এরপর এসছে সব ব্লু ইউনিফর্মে। সবাই হাতে খাবার ধরে ধরে জল ধরে ধরে যাচ্ছে। সন্ধ্যাবেলা আরও খুব সুন্দরভাবে তাজিয়া বেরিয়েছিল, সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, একটু অপেক্ষা করুন। ওটা সন্ধ্যেবেলায় গেছিল, সামনেই ভিডিওটা আছে দেখার জন্য, পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। যদি এখনও আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ করে দেবেন, আমি আরও এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এভাবে এরপর সাইকেল, তারপর বাইক আসে। তো বাইক পর্যন্তই এইটুকুই আমি শ্যুট করেছি, আর খুব বেশি শ্যুট করিনি, খুব রোদ হয়েছিল তাই আমি বাড়ি চলে গেছিলাম। তো এটা সন্ধ্যেবেলা, সন্ধ্যেবেলাতে এখানে তাজিয়া যায়। একবার মহরমে লাঠি খেলাও আমি শ্যুট করেছিলাম, কিন্তু সেটা খুব ভালোভাবে শ্যুট করতে পারিনি বলে আমি আপলোড করিনি। তো এটা খুব ভালোভাবে শ্যুট করতে পেরেছি। তো এবারে এখানে দুটো তাজিয়া এসেছিলো, একবারই একটা যায় আর একটা নতুন এসেছিলো, সেটা দেখার জন্য আপনাদেরকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তাজিয়াগুলো খুব সুন্দর করে জানেন, দেখলেই মন ভরে যায়, তাজিয়াগুলো দেখতে খুব সুন্দর করে।
তারপর তাজিয়ার সামনে আছে কিছুটা লাইটিং। লাইট গুলোর পিছন দিকে তাজিয়া আছে, এটাই তাজিয়া, খুব সুন্দর ভাবে সাজিয়েছে। তো আমাকে সেকেন্ড তাজিয়াটাই কিন্তু বেশি ভালো লেগেছে। আপনাদের কোন তাজিয়াটা দেখতে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এটা সে নাগরদোল্লা যেমন হয় সেরকম টাইপের বানিয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই।